গুল রাক্কাম, এর বাংলা অর্থ হচ্ছে নাম্বার বলুন। আরবি অর্থ হচ্ছে গুল রাক্কাম, বাংলা অর্থ হচ্ছে নাম্বার বলুন। ওজিফা, এর বাংলা অর্থ হচ্ছে চাকুরি। আরবি অর্থ হচ্ছে ওজিফা, বাংলা অর্থ হচ্ছে চাকুরি। হুবব, এর বাংলা অর্থ হচ্ছে বড়ি বা ট্যাবলেট। আরবি অর্থ হচ্ছে হুবব, বাংলা অর্থ হচ্ছে বড়ি বা ট্যাবলেট। নাদি, এর বাংলা অর্থ হচ্ছে ডাকা। আরবি অর্থ হচ্ছে নাদি, বাংলা অর্থ হচ্ছে ডাকা। নাদি সাইয়ারা, এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি ডাকো। আরবি অর্থ হচ্ছে নাদি সাইয়ারা, বাংলা অর্থ হচ্ছে গাড়ি ডাকো। গুল রাক্কাম, এর বাংলা অর্থ হচ্ছে নাম্বার বলুন। ওজিফা, এর বাংলা অর্থ হচ্ছে চাকুরি। হুবব, এর বাংলা অর্থ হচ্ছে বড়ি বা ট্যাবলেট। নাদি, এর বাংলা অর্থ হচ্ছে ডাকা। নাদি সাইয়েরা, এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি ডাকো। গিল, এর বাংলা অর্থ হচ্ছে বলেন। আরবি অর্থ হচ্ছে গিল, বাংলা অর্থ হচ্ছে বলেন। ইসমা, এর বাংলা অর্থ হচ্ছে শোন। আরবি অর্থ হচ্ছে ইসমা, বাংলা অর্থ হচ্ছে শোন। গারেব, এর বাংলা অর্থ হচ্ছে কাছে এসো। আরবি অর্থ হচ্ছে গারেব, বাংলা অর্থ হচ্ছে কাছে এসো। শেফ হিনা, এর বাংলা অর্থ হচ্ছে এদিকে দেখো। আরবি অর্থ হচ্ছে শেফ হিনা, বাংলা অর্থ হচ্ছে এদিকে দেখো। তায়াল হিনা, এর বাংলা অর্থ হচ্ছে এদিকে আসো। আরবি অর্থ হচ্ছে তায়াল হিনা, বাংলা অর্থ হচ্ছে এদিকে আসো। শব্দগুলো আবারও শুনে নিন। গিল, এর বাংলা অর্থ হচ্ছে বলেন। ইসমা, এর বাংলা অর্থ হচ্ছে শোন। গারেব, এর বাংলা অর্থ হচ্ছে কাছে এসো। শেফ হিনা, এর বাংলা অর্থ হচ্ছে এদিকে দেখো। তায়াল হিনা, এর বাংলা অর্থ হচ্ছে এদিকে আসো। ইজলিশ, এর বাংলা অর্থ হচ্ছে বসো। আরবি অর্থ হচ্ছে ইজলিশ, বাংলা অর্থ হচ্ছে বসো। ইবদা, এর বাংলা অর্থ হচ্ছে শুরু করা। আরবি অর্থ হচ্ছে ইবদা, বাংলা অর্থ হচ্ছে শুরু করা। তায়াল, এর বাংলা অর্থ হচ্ছে আসো। আরবি অর্থ হচ্ছে তায়াল, বাংলা অর্থ হচ্ছে আসো। রো, এর বাংলা অর্থ হচ্ছে যাও। আরবি অর্থ হচ্ছে রো, বাংলা অর্থ হচ্ছে যাও। সাউই, এর বাংলা অর্থ হচ্ছে করা। আরবি অর্থ হচ্ছে সাউই, বাংলা অর্থ হচ্ছে করা। শব্দগুলো আবারও খেয়াল করুন। ইজলিশ, এর বাংলা অর্থ হচ্ছে বসো। ইবদা, এর বাংলা অর্থ হচ্ছে শুরু করা। তায়াল, এর বাংলা অর্থ হচ্ছে আসো। রো, এর বাংলা অর্থ হচ্ছে যাও। সাউই, এর বাংলা অর্থ হচ্ছে করা। লেশ, এর বাংলা অর্থ হচ্ছে কেন। আরবি অর্থ হচ্ছে লেশ, বাংলা অর্থ হচ্ছে কেন। ইত্তেহাল, এর বাংলা অর্থ হচ্ছে যোগাযোগ। আরবি অর্থ হচ্ছে ইত্তেহাল, বাংলা অর্থ হচ্ছে যোগাযোগ। শাকুশ, এর বাংলা অর্থ হচ্ছে হাতুড়ি। আরবি অর্থ হচ্ছে শাকুশ, বাংলা অর্থ হচ্ছে হাতুড়ি। কুরেক, এর বাংলা অর্থ হচ্ছে বেলচা। আরবি অর্থ হচ্ছে কুরেক, বাংলা অর্থ হচ্ছে বেলচা। মাসুরা, এর বাংলা অর্থ হচ্ছে পাইপ। আরবি অর্থ হচ্ছে মাসুরা, বাংলা অর্থ হচ্ছে পাইপ। শব্দগুলো আবারও খেয়াল করুন। লেশ, এর বাংলা অর্থ হবে কেন। ইত্তেহাল, এর বাংলা অর্থ হবে যোগাযোগ। শাকুশ, এর বাংলা অর্থ হবে হাতুড়ি। কুরেক, এর বাংলা অর্থ হবে বেলচা। মাসুরা, এর বাংলা অর্থ হবে পাইপ। মাকিনা, এর বাংলা অর্থ হচ্ছে যন্ত্র। আরবি অর্থ হচ্ছে মাকিনা,
বাংলা অর্থ হচ্ছে যন্ত্র। খাজান এর বাংলা অর্থ হচ্ছে টাঙ্কি। আরবি অর্থ হচ্ছে খাজান, বাংলা অর্থ হচ্ছে টাঙ্কি। আখুই এর বাংলা অর্থ হচ্ছে ভাই। গাবি এর বাংলা অর্থ হচ্ছে বোকা। আরবি অর্থ হচ্ছে গাবি, বাংলা অর্থ হচ্ছে বোকা। মুখ মাফি এর বাংলা অর্থ হচ্ছে বুদ্ধি নেই। আরবি অর্থ হচ্ছে মুখ মাফি, বাংলা অর্থ হচ্ছে বুদ্ধি নেই। শব্দগুলো আবারও খেয়াল করুন। মাকিনা এর বাংলা অর্থ হবে যন্ত্র। খাজান এর বাংলা অর্থ হবে টাঙ্কি। আখুই এর বাংলা অর্থ হবে ভাই। গাবি এর বাংলা অর্থ হবে বোকা। মুখ মাফি এর বাংলা অর্থ হবে বুদ্ধি নেই। মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে গরিব। আরবি অর্থ হচ্ছে মিসকিন, বাংলা অর্থ হচ্ছে গরিব। জামিল জিদ্দান এর বাংলা অর্থ হচ্ছে খুব সুন্দর। আরবি অর্থ হচ্ছে জামিল জিদ্দান, বাংলা অর্থ হচ্ছে খুব সুন্দর। জেব এর বাংলা অর্থ হচ্ছে পকেট। আরবি অর্থ হচ্ছে জেব, বাংলা অর্থ হচ্ছে পকেট। জাওয়াব এর বাংলা অর্থ হচ্ছে উত্তর। আরবি অর্থ হচ্ছে জাওয়াব, বাংলা অর্থ হচ্ছে উত্তর। গাবি এর বাংলা অর্থ হচ্ছে বোকা। আরবি অর্থ হচ্ছে গাবি, বাংলা অর্থ হচ্ছে বোকা। শব্দগুলো আবারও খেয়াল করুন। মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে গরিব। জামিল জিদ্দান এর বাংলা অর্থ হচ্ছে খুব সুন্দর। জেব এর বাংলা অর্থ হচ্ছে পকেট। জাওয়াব এর বাংলা অর্থ হচ্ছে উত্তর। গাবি এর বাংলা অর্থ হচ্ছে বোকা। উক্তুব এর বাংলা অর্থ হচ্ছে লেখা। আরবি অর্থ হচ্ছে উক্তুব, বাংলা অর্থ হচ্ছে লেখা। হুকমা এর বাংলা অর্থ হচ্ছে সরকারি। আরবি অর্থ হচ্ছে হুকুমা, বাংলা অর্থ হচ্ছে সরকারি। ইজতেমা এর বাংলা অর্থ হচ্ছে সভা বা সম্মেলন। আরবি অর্থ হচ্ছে ইজতেমা, বাংলা অর্থ হচ্ছে সভা বা সম্মেলন। সাব এর বাংলা অর্থ হচ্ছে কঠিন। আরবি অর্থ হচ্ছে সাব, বাংলা অর্থ হচ্ছে কঠিন। সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ। আরবি অর্থ হচ্ছে সাহল, বাংলা অর্থ হচ্ছে সহজ। শব্দগুলো আবারও খেয়াল করুন। উক্তুব এর বাংলা অর্থ হবে লেখা। হুকমা এর বাংলা অর্থ হবে সরকারি। ইজতেমা এর বাংলা অর্থ হবে সভা বা সম্মেলন। সাব এর বাংলা অর্থ হবে কঠিন। সাহল এর বাংলা অর্থ হবে সহজ। সাগির এর বাংলা অর্থ হচ্ছে ছোট বা ক্ষুদ্র। আরবি অর্থ হচ্ছে সাগির, বাংলা অর্থ হচ্ছে ছোট বা ক্ষুদ্র। কাবির এর বাংলা অর্থ হচ্ছে বড়। আরবি অর্থ হচ্ছে কাবির, বাংলা অর্থ হচ্ছে বড়। মুমতাজ এর বাংলা অর্থ হচ্ছে চমৎকার। আরবি অর্থ হচ্ছে মুমতাজ, বাংলা অর্থ হচ্ছে চমৎকার। জামিল এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর। আরবি অর্থ হচ্ছে জামিল, বাংলা অর্থ হচ্ছে সুন্দর। হেলু এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর। আরবি অর্থ হবে হেলু, বাংলা অর্থ হবে সুন্দর। শব্দগুলো আবারও শুনুন। সাগির এর বাংলা অর্থ হবে ছোট বা ক্ষুদ্র। কাবির এর বাংলা অর্থ হবে বড়। মুমতাজ এর বাংলা অর্থ হবে চমৎকার। জামিল এর বাংলা অর্থ হবে সুন্দর। হেলু এর বাংলা অর্থ হবে সুন্দর। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে সবার আগে ভিডিও দেখার সুযোগ করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।